অপারেটিং সিস্টেমে কিছু প্রিভিয়াস ইয়ারে ম্যাথামেটিক্স প্রবলেম ডিসকাস করছি, যেটা এখানে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম উপর এই অঙ্কটা ডিসকাস করছি। দেখো একটা অঙ্কটা ভালো করে দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ম্যাক্সিমাম ইয়ারে এই অঙ্কটা এসে যায়। তো অঙ্কটা বুঝে নিতে হবে যে কীভাবে কাজ হচ্ছে, কারণ তোমাদের হয়তো ডেটাগুলো যদি চেঞ্জ করে দেয় তাহলে তখন তোমরা নিজের মতো করে বুঝে করতে পারবে। কনসিডার দ্য গিভেন সিকোয়েন্স অফ মেমোরি রেফারেন্সেস জেনারেটেড বাই সিঙ্গেল প্রোগ্রাম ইন এ পিওর পেজিং সিস্টেম। পিওর পেজিং সিস্টেমে এই রেফারেন্সগুলো দেওয়া আছে, রেফারেন্স এই অ্যাড্রেসগুলো দেওয়া আছে মেমোরি রেফারেন্সে, যে 10, 11, 104 এইভাবে পরপর অ্যাড্রেসগুলো দেওয়া আছে। এগুলো অ্যাড্রেস নট পেজ, পেজ যদি দিত তাহলে পেজ নাম্বারগুলো 1, 2, 3 করে সিঙ্গেল সিঙ্গেল থাকতো, এটা হচ্ছে এক একটা অ্যাড্রেস দেওয়া আছে। এবার বলেছে পেজ ফল্ট কী হবে, এবং কোশ্চেনে বলেছে তিনটে ফ্রেম আছে, মানে আমার মেমোরিতে তিনটে ফ্রেম আছে। আগে একটা অঙ্ক তোমরা দেখেছো যেখানে একটাই ফ্রেম ছিল, এখানে তিনটে ফ্রেম আছে। তিনটে ফ্রেম থাকলে প্রত্যেকটা সাইজ 100 করে করে টোটাল অ্যাট এ টাইম র্যামের মধ্যে 0 to 99, 99 to 199, 199 to 299 অবধি র্যামের মধ্যে এখানে লোড হতে পারে। তাহলে এটা কীভাবে আগে করা যায় দেখো। তাহলে প্রথমে আমাকে যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে সেই অ্যাড্রেসগুলোকে আমাকে রেফারেন্স করতে হবে। রেফারেন্স মিন হচ্ছে কোন অ্যাড্রেসটা কোন নম্বর পেজে থাকতে পারে সেই রেফারেন্সটা আমাকে বানাতে হবে, তারপর আমি সেই অনুযায়ী কাজগুলো করব। তো প্রথমে 10 আছে, 10 মানে আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি যে তার রেফারেন্সটা এখানে টোটাল 100 বাইট আছে, তাহলে 10 মানে দেখতে পাচ্ছি ওটা 0 নম্বর পেজে থাকবে। তাহলে আমি 10টাকে আমি দেখলাম প্রথমে 0 নম্বর পেজে থাকবে, তাহলে এখানে আমি এটা 10, 0 to 99 মধ্যে বিলং করেই দেখো এখানে দেওয়া আছে, তাহলে এটা 0 নম্বর পেজে বিলং করলো, তাহলে 0 নম্বর পেজে বিলং করলো। 11টা কী করে, 0 নম্বর পেজেই থাকবে, তাহলে 0 নম্বর পেজেই থাকবে। 104টা কত নম্বর পেজে বিলং করবে, 104টা দেখো 1 নম্বর পেজে বিলং করবে, 1 নম্বর পেজে। 170টা 1 নম্বর পেজে বিলং করবে, 173টাও 1 নম্বর, 177টাও 1 নম্বর পেজে বিলং করবে। 309টা দেখো, 309টা 299 ক্রস করে গেছে, 299 যখনই ক্রস করে যাবে সেটা হচ্ছে নেক্সট পেজে চলে যাবে, যেটা হচ্ছে পেজ নাম্বার পরেরটাই চলে যাবে, সেই পেজের অ্যাড্রেসে আমরা পৌঁছে যাবো যেটা হচ্ছে পেজ নাম্বার 3 পৌঁছে যাচ্ছে। তাহলে এটার পেজ রেফারেন্সটা হচ্ছে বেসিক্যালি 3 রেফারেন্স, পেজ রেফারেন্স হচ্ছে 3, এটার পেজ নাম্বার রেফারেন্স আমরা চলে যাচ্ছি এটা 3 নম্বর রেফারেন্সে। কিন্তু 3 নম্বর রেফারেন্সটা এখানে আগে আমার অ্যাড্রেসটাকে বানাতে হবে, অ্যাড্রেসগুলো কত কত করে স্যাটিসফাই করে, 3টে করে পেজ আছে পরে সেটা 3টে বসব। আগে পেজের রেফারেন্সগুলো 245 কত নম্বর চলে আসে, এটা এটা 2 নম্বর পেজে থাকবে, তাহলে 2 নম্বর পেজে থাকবে, 246 2 নম্বরে, 247 2 নম্বরে, 458 কত থাকতে পারে, 458 চলে যাচ্ছে ওটা 4 নম্বর পেজে, 4 নম্বর পেজে দেখতে পাচ্ছ এখানে পরপর দেওয়া আছে 4 নম্বর পেজে দেওয়া আছে। আর 300, 364টা আবার ওটা 3 নম্বর পেজে চলে আসে। আগে আমাকে জানতে হবে এই অ্যাড্রেসগুলো যে করসপন্ডিং পেজগুলো কী হতে পারে, এটাকে পেজ রেফারেন্স। এবার এই পেজ রেফারেন্স তার মধ্যে দেখবে পরপর যেগুলো আছে, যেমন 0, 0 এখানে পরপর আছে, তাহলে পরপর জিরোগুলো না লিখে আমি একবারই 0 লিখব, তাহলে একবারই 0 লিখলাম, এটা একবারই এটাকে লিখলাম পুরোটাকে। তারপর আছে পরেরটা 1, তাহলে 1, তাহলে 0 পরেরটা 1, তারপরটা আছে 3, তারপরটা আছে 2, তারপর হচ্ছে 4, তারপরটা আছে 3। তাহলে এটা আমরা যখন পরপর আসতে থাকবে রেফারেন্সগুলোকে, ডেফিনেটলি 0 0 পরপর কন্টিনিউয়াস লিখবো না, একবারই একটাই 0 লিখব, একটাই 0 লিখব, তারপর 1 1 1 1 চারবার লিখব না, একবারই 1 লিখব। তারপরে পরপর যেগুলো যদি কন্টিনিউয়াস আসতে থাকে তাহলে একবারই লিখব, 3টা একবারই লিখব। তারপরে 2 3বার আছে, পরে পরপর 3বার আছে বলে একবারই লিখলাম, তারপরে 4, তারপর 3। তাহলে আমরা এই রেফারেন্সগুলোকে আগে আমরা ক্যালকুলেট করে নিলাম, এটাকে পেজে কনভার্ট করে নিলাম পেজ রেফারেন্সগুলোকে। এবার এই পেজ রেফারেন্সের রেসপেক্টে এবার মেমোরিতে আমরা অ্যাক্সেস করব। তাহলে প্রথমে 0 আসলো, 0 আসলো, 0টার জন্য আমার একটা পেজ ফল্ট হয়ে গেলো, এটা ফিফো করছি। তারপরে 1 আসলো, 0 পরে চলে আসলো, তারপরে 3 আসলো, 0 1 3 হয়ে গেলো, 0 1 3 এখানে লোড হয়ে গেলো। এবার এর পরেরটা কী আসবে, পরেরটা 2 আছে, 2 যখনই আসলো তাহলে 0টাকে রিপ্লেস করে দিল 2, তাহলে এটা 0টাকে রিপ্লেস করে এটা 2 হয়ে গেলো। এরপর আসলো 0টাকে রিপ্লেস করে 2 হয়ে গেলো। এবারে 4 আসলো, 4 কোথায় যাবে, 1টাকে রিপ্লেস করে 4 হয়ে যাবে। এবার 3 এখানে, 3টা এখানে অলরেডি ছিল তাই এটা হচ্ছে হিট। তো এখানে আমি ফিফো পেজ রিপ্লেস অ্যালগোরিদম করলাম, কতগুলো পেজ ফল্ট পেলাম, 1, 2, 3, 4, 5টা পেজ ফল্ট পেলাম, এটা এখান থেকে বুঝিয়ে দিলাম। সিমিলারলি 0, 1, 3, 2, 4, 3 উপর আমি এলআরইউ করবো। প্রথমে আমি লিখে নিলাম 0, 1, 3, 2, 4, 3, 0টা বসালাম প্রথমে, তারপরে 1 বসালাম, তারপর 3, তাহলে প্রথমে 3টে ফিল আপ হয়ে গেল। এবার 2 এলআরইউ নিয়ম হচ্ছে
ব্যাককে ক্যালকুলেট করে। তাহলে জিরো আগে এসছে বলে টুটা রিপ্লেস করলো, তারপরে ফোর, টু ওয়ান থ্রির মধ্যে আগে কী এসছে, টু থ্রি আর ওয়ান, ওয়ানটার উপর রিপ্লেস করে দিলাম ফোরটা, এরপর ফাইনালি থ্রিটা দেখো এখানে অ্যাভেলেবেল আছে, তাহলে হিট হচ্ছে এখানে টোটাল একটাই পেলাম, তাহলে মিস হচ্ছে পাঁচটা। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আগে রেফারেন্সগুলোকে বানিয়ে নেওয়া, তারপর অপটিমাল। অপটিমাল হচ্ছে ফিউচার দেখি, যেমন জিরো আগে বসালাম, তারপরে জিরো ওয়ান বসালাম, তারপর জিরো ওয়ান থ্রি, এবার দেখবো টু বসবে। জিরো ওয়ান থ্রির মধ্যে সবচেয়ে দূরে কী আছে, দেখলাম জিরো ওয়ান থ্রির মধ্যে থ্রি দূরে আছে, এখানে জিরো দূরে আছে, কারণ জিরোটা লিস্টের মধ্যে নেই। জিরো ওয়ান থ্রির মধ্যে থেকে মানে আমি যে রিপ্লেসড হবে তার আগে তিনজনকে দেখবো, আগে তিনজনের মধ্যে দেখবো সবচেয়ে দূরে কী আছে, সবচেয়ে দূরে আছে জিরো, জিরোর উপর টুটা রিপ্লেসড হয়ে গেল, টু ওয়ান থ্রি হয়ে গেলো। এবার ফোর, টু ওয়ান থ্রির মধ্যে সবচেয়ে দূরে কী আছে, টু ওয়ান থ্রির মধ্যে দেখো এখানে টু এর পর থেকে থ্রি পেয়েছি, টু আর ওয়ান পাইনি। যদি টু ওয়ানের মধ্যে এবার কি আগে এসছে দেখো, যখনই দুটোই পাবে না তখন দেখবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ওয়ান আগে এসছে, তাই ওয়ানের উপর ফোরটা রিপ্লেস করে দিলাম। এইবার থ্রি আছে অলরেডি হিট, এটা ফিউচারকে দেখবো, যদি দেখি দুজনই না থাকে তখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। দেখো এখানে এখানে যখন আমি ফোরকে রিপ্লেস করছি তখন টু ওয়ান, টুটার পর থেকে থ্রি, ওয়ান থ্রির মধ্যে কাউকেই পাওয়া যাচ্ছে না, কি আগে এসছে, ওয়ান আগে এসছে, তাই ওয়ানের উপর রিপ্লেস করলাম, এখানে পেজ ফল্ট হলো ফাইভ। তো এইভাবে আমরা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।